আর শুরুতেই আমরা যে প্রতিবেদনের নজর রাখবো সেটি হচ্ছে গিয়ে, আপনারা সকলেই জানেন যে শুক্রবারেই কিন্তু রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচন সমাপ্ত হয়েছে, যার ফল প্রকাশিত হবে জুন মাসের 4 তারিখ। তবে এই রায়গঞ্জ লোকসভাকে ঘিরে রাজ্য এবং জাতীয় রাজনীতিতে যেই বাড়িটি জড়িয়েছিল, আপনারা ঠিকই শুনেছেন, যে বাড়িটি জড়িয়েছিল অর্থাৎ বাসভবনটি জড়িয়েছিল, সেটি এখন শুধুই মাত্র ধূসর স্মৃতি। সেই প্রিয় রঞ্জন দাস মুন্সির বাড়ি আজ ঘুরে দেখলো ট্রাইব টিভি। দেখুন এই রিপোর্ট। সালটা 1999, রায়গঞ্জ থেকে সংসদে নির্বাচিত হলেন তিনি। রাজ্য কংগ্রেসের রাজনীতির কথা বলতে গেলে যে নামগুলো আসে তার মধ্যে সর্বজন বিধিত। তার সঙ্গে বাকি দুজন রাজ্য রাজনীতিতে নিজেদের আটকে রাখলেও তিনি সর্বভারতীয় রাজনীতিতেও ছিলেন দিকপাল, প্রিয় রঞ্জন দাস মুন্সি। আজ তিনি নেই, ফলে নির্বাচন এলেও তার সেই রায়গঞ্জের বাড়ি নিঃশব্দে নিঃশ্বাস ফেলছে। আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত কুমরে কাঁদে। আমরা যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িটা ছাড়া রায়গঞ্জের রাজনীতি বা সর্বভারতীয় রাজনীতি যে ইতিহাস তা অসমাপ্ত থেকে যায়। তার কারণ এটাই রায়গঞ্জে প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ি, যার আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। একসময় নির্বাচন এলে যে কংগ্রেস কর্মীদের কোলাহলে সারাক্ষণ এই বাড়ি ব্যস্ততার একটা মুখর হয়ে থাকতো, আজকে সেই জায়গায় রয়েছে শুধুই নিস্তব্ধতা। রায়গঞ্জে তার এক সময়ের ছায়া সঙ্গী ছিলেন সুজিত দত্ত। সেই সুজিত দত্ত সেই সময়ের কথা বলতে গিয়ে খানিকটা নস্টালজিক হয়ে পড়লেন। যারা আসতেন মালদা থেকে, দক্ষিণ দিনাজপুর থেকে, আমাদের জেলার যারা নেতারা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো, সেগুলো আমরাই অ্যারেঞ্জ করতাম। সে একটা মানে দক্ষযোগ্য ব্যাপার আর কি। প্রিয়দা যে দূরদর্শী, তার যে আইকিউটা অন্য অনেকের চেয়ে শার্প আর কি, সেটা আমরা বুঝতে পারি একটা জিনিস দিয়ে। সেটা হচ্ছে তিনি খুব সম্ভবত 87 হবে, তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন সেই সময়। যখন আমাদের পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন ঘোষণা হয়, তিনি ঘোষণা করেছিলেন যে আমরা কংগ্রেস সরকার গড়লে আমরা 2 টাকা কেজি ধরে চাল দেব। তখন আমাদের কংগ্রেসের নেতারাই প্রিয়দাকে পাগল বলেছিলেন, ওরকম আর পাগল বলেননি, মানে ওরকম টাইপের কথাবার্তা আর কি, যে এটা বাস্তব না। কিন্তু তিনি যেটা বলেছিলেন সেটা আমরা আজকে দেখছি। সেটা 87 সাল, আমরা 2008 ফাটের থেকে সেটা দেখছি। সেই আমাদের সোনিয়া গান্ধী মনমোহন সিংয়ের ইউপিএ সরকারের থেকেই সেটা চালু হয়েছে, এবং সেটা প্রিয়দা 1987 সালে চিন্তা করেছিলেন, এবং সেটা উনি যদি জিততেন তাহলে চালু করতেন। একটা জিনিসেই আমরা বুঝে গেছি যে প্রিয়দার যে আইকিউ ছিল আর কি, সেটা অনেক নেতারই ছিল না। সেটা এটাই প্রমাণ করে যে তিনি কতদিন আগে মানুষকে 2 টাকা কেজি ধরে চাল দেওয়ার একটা পরিকল্পনা করেছেন, সেটা আমরা আজকে দেখছি, পাচ্ছে সবাই। এটা দিস ইজ দ্য ডিফারেন্স। তবে এবারের নির্বাচনে ভোট দিতে এসেছিলেন প্রিয় জায়া সর্বভারতীয় কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। ছেলে প্রিয়দেবকে সঙ্গে নিয়ে ভোট দেন তিনি, কিন্তু ওই অবধি। একসময় কর্মীদের ভোট ব্যবস্থা নেতাদের নির্দেশে সরগরম থাকা বাড়িটা আজ যেন কেমন ম্রিয়মান। এ যেন সেই গানের কলির মতো, মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ট্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, রায়গঞ্জ।